ওকে, আজকে আমি কথা বলবো ইউটিউবের একটি নতুন ফিচার নিয়ে। ইউটিউব খুব নতুনভাবে একটা ফিচার যোগ করছে যেখান থেকে আমরা সহজে কিওয়ার্ড রিসার্চ করি। আমরা আগে দেখছি যে আমরা বাইট থেকে বিডিআই কিউ দিয়ে এবং আদার্স অনেক ওয়েবসাইট আছে সেখান থেকে আমরা কিন্তু আমাদের ভিডিওর জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করছি, কিন্তু এখন ইউটিউব এই ফিচারটা তাদের চ্যানেলে এটা দিয়ে দিছে যেখান থেকে আপনি সহজে আপনার কন্টেন্টগুলো বা আপনি যে ধরনের ভিডিও বানাইতে চান বা যে টপিকের উপর ভিডিও বানাইতে চান সেই ভিডিওগুলো কিন্তু আপনি এই সার্চের এখানে কিওয়ার্ডগুলো রিসার্চ করে আপনি কিন্তু আপনার ভিডিওতে ইনপুট করে নিতে পারেন। তো এটা আপনি দেখবেন কোথা থেকে, আপনি চলে যাবেন যে কোনো ধরেন একটা চ্যানেল, ধরেন হচ্ছে আমার, ধরেন এটা হচ্ছে আমার একটা চ্যানেল, তো আমি এখানে চলে আসবো, আপনারা সেমভাবে আসবেন। যদি আপনাদের হয়ে থাকে, এটা কিন্তু 1000 সাবস্ক্রাইবার হওয়ার পরেই এই ফিচারটা দিয়ে দেয়, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। ইউটিউব মূলত বেছে বেছে কিছু চ্যানেলে এগুলো দিতেছে, একটা সময় সবাই পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। তো আমরা যেটা করবো, এখান থেকে চলে যাব আওয়ার চ্যানেল। আওয়ার চ্যানেলে ক্লিক করার পর এখানে দেখেন কাস্টমাইজেশন লেখা থাকবে, কাস্টমাইজেশন চ্যানেল, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা চলে যাব হচ্ছে অ্যানালাইটিক্সে। একটু আসতেছে, একটু লেট, নেট প্রবলেম। তো ওকে, আমরা যখন কাস্টমাইজেশনে চলে আসছি, আসার পরে এখানে দেখেন লেখা আছে অ্যানালাইটিক্স। অ্যানালাইটিক্সে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন হচ্ছে রিসার্চ, নতুন একটা ফিচার যোগ করছে রিসার্চ। এটা দেখেন, এই চ্যানেলে কিন্তু আমার নতুন চ্যানেল, একদম নতুন, এখানে কিন্তু তারা অ্যাড করে দিছে, আশা করি সবারই এটা অ্যাড করে দিছে। তো এটাও আমার নতুন চ্যানেল, দেন এখানে যেটা আছে এটা হচ্ছে পুরাতন চ্যানেল, ঠিক আছে। এই দুইটা তো সেম এই রিসার্চ বাটনটা দিয়ে দিছে, আপনারা আশা করি আসতে পারবেন এই জায়গায়। তো ধরেন আপনি একটা ভিডিও তৈরি করবেন হচ্ছে কিসের উপরে, ধরেন আপনি একটা ভিডিও তৈরি করবেন ফেসবুক মার্কেটিংয়ের উপরে, তাহলে আপনি লেখেন এখানে, এখানে আমি আগেই বলে রাখি, এখানে এটা হচ্ছে সার্চ, মানে আপনি যে কিওয়ার্ডগুলো ফাইন্ড করতে চাচ্ছেন বা আপনার ভিডিও টপিকের যে কিওয়ার্ডগুলো আছে, এখানে বলা আছে এক্সপ্লোর সাম অফ দ্য টপ ইউটিউব সার্চ বাই টপিক। যে কোনো টপিক আপনি এখান থেকে সার্চ করে নিতে পারবেন, সেই টপিকের টপ যে কিওয়ার্ডগুলো থাকবে সে এখান থেকে কিন্তু আপনি বের করে নিতে পারবেন। এবং দ্বিতীয়টা হচ্ছে আপনার রিসেন্টলি যে ভিডিওগুলো আপলোড করছেন সেই ভিডিওগুলো কোন, মানে কোন ভিডিওগুলো মানুষ দেখতেছে বা কোন ভিডিওগুলো খুব মানে ভালো চলতেছে সেটার উপর বেস করে আপনাকে এখানে ভিডিও তৈরি করতে বলবে, ঠিক আছে। আর এটা এটা আমাদের লাগতেছে না, এটা সেভ তো সেভই থাক, আমাদের বেশি দরকার পড়বে হচ্ছে এটা। আমরা এখানে লিখব, যেহেতু আমরা একটা ভিডিও মেক করছি, আমি চাচ্ছি যে ফেসবুকের জন্য একটা বা ফেসবুক মার্কেটিংয়ের জন্য একটা ভিডিও মেক করব, তো এর জন্য আমার কিছু কিওয়ার্ড দরকার। তো আমি এখান থেকে লিখব ফেসবুক মার্কেটিং। আগে আমরা কিন্তু অনেক ধরনের টুলস ব্যবহার করতাম, কিন্তু এখন সেটা আর প্রয়োজন হবে না, এখন আমরা এখান থেকে করে নিতে পারবো। এখানে যখন আমি এটা নিয়ে এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম, ক্যাটাগরিটা দিয়ে দিবেন অল, আর এখানে দিয়ে দিবেন হচ্ছে এটাও দিয়ে দিবেন অল, ঠিক আছে। অল ইংলিশটা এখন আপাতত আছে, ইংলিশই থাকবে বাই ডিফল্ট। আপনার এখানে দেখেন টপ যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো কিন্তু এখানে শো করতেছে। তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের প্রথমে শো করতেছে ফেসবুক মার্কেটিং, এটার ভলিউম, সার্চ ভলিউম হাই আছে। ফেসবুক মার্কেটিং কোর্স এটা মিডিয়াম আছে, ফেসবুক মার্কেটিং টুইটারিয়াল মিডিয়াম, ফেসবুক মার্কেটিং লো, অ্যাফিলিয়েট মার্কেটিং অন ফেসবুক, কীভাবে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে করতে হবে এগুলো এখানে দেওয়া আছে ফেসবুকের মাধ্যমে, এটা লো লো। এখানে মোটামুটি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা, প্রায় দশটা করে, এক, দুই, তিন, চার, পাঁচ, ওকে, ছয়, সাত, আট, নয়, দশ, ওকে, টোটাল দশটা করে কিওয়ার্ডে কিন্তু এখানে প্লেসমেন্ট করা আছে। আপনি দেখেন এখানে দশটা, সেকেন্ডে আছে হচ্ছে দশটা, তার মানে বিশটা কিওয়ার্ড আপনি টোটাল কিন্তু আপনি ইউজ করতে পারবেন। তো একটু যদি আমি একটু দেখাই, এখানে কিন্তু তারা একটা কিওয়ার্ডের উপর বেস করে না, অনেকগুলো কিওয়ার্ড কিন্তু সাজেস্ট করে দিছে, এখান থেকে যেগুলো ভালো লাগবে সেগুলো নিয়ে কিন্তু আপনি সার্চ করতে পারেন। আপনি এখানে লিখতে পারেন ফেসবুক, লিখছেন চাইলে এখানে ইউটিউবও কিন্তু আপনি লিখতে পারেন, ধরেন ইউটিউব মার্কেটিং, তাহলে কিন্তু ইউটিউব মার্কেটিংয়ের যে কিওয়ার্ডগুলো আছে সাজেস্ট, যে টপ রিলেটেড কিওয়ার্ডগুলো আছে সেখানে কিন্তু এখানে কিন্তু আপনার শো করবে।
আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন আমাদের যেমন আমরা আগে বিডিআই কিউ দেওয়া রিসার্চ করতাম, অন্যরা কীভাবে কিওয়ার্ড দিত ওটা যদি চান আপনি ইউজ না করতে পারেন। তারপরে আমরা একটা ওয়েবসাইট ইউজ করতাম যেমন কিওয়ার্ড রিসার্চ, অনলাইন কিওয়ার্ড রিসার্চ টুলস এভরি হেয়ার আমরা ইউজ করতাম। এখানে দেখেন একটা আছে কিওয়ার্ড আইও, এটাতে আমরা কিন্তু এতদিন রিসার্চ করতাম। এখন বাই ডিফল্ট অন্য কিছু আমাদের দরকার পড়বে না এবং ভালো ভালো কিওয়ার্ড কিন্তু আমরা এখান থেকে বাছাই করে নিতে পারবো। এখন এখানে কিসের কিওয়ার্ড লাগবে এখানে কিন্তু আমরা এগুলো দেখাইছি, ঠিক আছে। এখন এই ফিচারটা যোগ করছে, আশা করি এই ফিচারটা সবাই বুঝতে পারছেন। এবং যদি আপনার নতুন কোনো টপিক থাকে, ধরেন আমার এখানে ধরেন আমার এই একটা অ্যাকাউন্টে দেখায় আমার যে ভিডিওগুলো সার্চছি সেই ভিডিওর আমাদের ওই রিলেটেড কন্টেন্ট মানে নতুন কন্টেন্টগুলো আমাদের তৈরি করতে বলতেছে, এখানে বলতেছে ফটোশপ টিউটোরিয়াল দিতে বলতেছে, মানে এইগুলো এখন আমার অডিয়েন্স যারা আছে তারা কিন্তু এইগুলো ভিডিও দেখার প্রতি আগ্রহ, নেটওয়ার্ক মার্কেটিং এগুলো দেখতেছে বিদায় এগুলো আমার এখানে শো করতেছে, বলতেছে তুমি এগুলো ভিডিও বানাও তুমি এখানে ভালো ভিউ পাবা, তোমার অডিয়েন্স যারা আছে তারা কিন্তু এই ধরনের ভিডিওগুলো দেখতেছে, ঠিক আছে। এটা হচ্ছে কাহিনী। তো আপনি এখান থেকে কিন্তু সেকেন্ডার মাধ্যমে কিন্তু আপনার অডিয়েন্স যেটা চায় সেটার উপর ভিত্তি করে আপনি ভিডিওগুলো মেক করতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এখানে দেখেন কী কী ডিলিটেড ভিডিও আমার অডিয়েন্সরা কী কী লিখে সার্চ করে এবং সেগুলো কিন্তু আমি এখানে দেখতে পাইতেছি, ঠিক আছে, দেখতে পাইতেছি। তো এগুলোর উপর বেস করে কিন্তু আপনি টপিক তৈরি করতে পারেন। তো আর এটা হচ্ছে আপনার নতুন কিওয়ার্ড বের করার জন্য, তো যে কোনো ধরনের কিওয়ার্ড কিন্তু আপনি এখান থেকে বের করে নিতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে।